রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ছয় বন্দুকধারী নিহত, আটক এক, নারী ও শিশু সহ জীবিত উদ্ধার ১৩। সবার সহায়তায় জিম্মি সংকটের সমাধান হয়েছে বললেন প্রধানমন্ত্রী, জঙ্গি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান। সাতক্ষীরায় রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত ভবে সিন্ধুকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যা চেষ্টা, ছিনাইদহে গুলিতে এক যুবক নিহত। এবং প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে থাকা ছাড়ছে নগরবাসী, বাস ও রেল স্টেশনে উপচে পড়া ভিড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ১২ ঘন্টা পর গুলশানের আর্টিসান রেস্তোরাঁ জিম্মি সংকট নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তা বাহিনী বলছে মূল অভিযানের ৪৫ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ বলছে এখনো পর্যন্ত ৫ জনের মৃতদেহ ভিতরে দেখা গেছে, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১২ জনকে। সকাল ৭:৩০টার কিছু পর পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াদ ও সেনাবাহিনীর সমন্বয়ে শুরু হয় যৌথ অভিযান। অভিযান শুরুর পরপরই শোনা যায় মুহুর্মুহু গুলির শব্দ। প্রথমে সোয়াতের একটি দল একটি অ্যাম্বুলেন্সকে ঘিরে আর্টিসান রেস্তোরাঁর দিকে এগোয়, এরপর কয়েক দিক থেকে নিরাপত্তা বাহিনীর বাকি সদস্যরা অভিযান শুরু করে। এর ৪৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় ভেতরে ৫ জনের মরদেহ দেখতে পাওয়ার খবর দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া উদ্ধার করা হয় বেশ কজনকে, উদ্ধারকৃতদের নেওয়া হয় বিভিন্ন হাসপাতালে। এর আগে শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয় অভিযানের প্রস্তুতি। শুক্রবার রাত ৭:৩০টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কের আর্টিসান রেস্তোরাঁয় সশস্ত্র একটি দল হামলা চালায়। পরে রেস্টুরেন্টের ভেতরে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করে। এরপর থেকে রেস্তোরাঁটির আশপাশের ৪ কিলোমিটার এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ওই রেস্তোরাঁয় হামলার কিছুক্ষণ পর পুলিশের একটি দল সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তাদের ছোড়া গুলি ও বোমার আঘাতে মারা যান ২ পুলিশ কর্মকর্তা, আহত হন অন্তত ৪০ জন। জঙ্গি হামলা চালিয়ে দেশি বিদেশি নাগরিকদের জিম্মি করার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। এরকম হামলা চালিয়ে নিরাপরাধ মানুষকে জিম্মি করার ঘটনা দেশে এটিই প্রথম। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ঘটনাস্থলে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন, ঘটনার সবশেষ খবর জানতে এই মুহূর্তে চলে আছে তার কাছে। রাশেদ, ফয়সাল, আসলে কালকে থেকেই যে কাল রাত থেকে যে এই পুরো গুলশান এলাকায় থমথমে পরিস্থিতি, একটা থমথমে অবস্থা বিরাজ করছিল, সেই অবস্থা থেকে বেরিয়ে আসলে এখন কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত। কারণ আসলে এরই মধ্যে আসলে জানা হয়ে গেছে যে কি পরিমাণ হতাহতের ঘটনা বা এই উদ্ধার এই অভিযান শেষে আসলে কি পরিমাণ হতাহত। আমরা বিভিন্ন মাধ্যমে আসলে আমরা জানি যে বিকেল নাগাদ আইএসপিআর এর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে। তবে এরই মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে ৬ জন বন্দুকধারী নিহত হয়েছে, এবং এর মধ্যে আসলে একজনকে আমরা যেমনটি দেখেছিলাম সকালে ভোর ৬টা নাগাদ দেখেছিলাম যে একজনকে আটক করা হয়েছে, তিনি আসলে সেই বন্দুক সেই সন্ত্রাসী বা সেই বন্দুকধারীদের মধ্যে একজন। এছাড়া এখন এই মুহূর্তে যে আমরা এই রেস্তোরাঁটির পিছনে ৮০ নাম্বার সড়কে আছি, এখানে কিন্তু আসলে মূলত যারা সেই রেস্তোরাঁটিতে কাজ করে সেই কর্মীদের যে স্বজনরা তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন, এবং এদের বেশিরভাগই যেহেতু নিশ্চিত আছেন যে তাদের যে স্বজন তারা বেঁচে আছে, যে কারণে আসলে তাদের মধ্যে আমরা সকালে যে তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা দেখেছিলাম সেই বিষয়টা অনেকটাই কমে এসেছে। এবং সবাই কিছুক্ষণ আগেও আমরা যেমনটি দেখেছিলাম যে তারা এখানে এসে কান্নাকাটি করছিলেন, কিন্তু সেই সব বিষয়টি কমে গেছে। তবে তারপরও আসলে এই এত বড় একটি বিষয় ঘটনার পরে স্বাভাবিকভাবে স্বজনদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করে, সেই হিসাবে তারা আসলে
অনেক উৎকণ্ঠা নিয়ে আসলে তাদের এই স্বজনদের জন্য এখানে অপেক্ষা করছে। আর বাকি যদি বলতে চাই যে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা রয়েছে সেই অবস্থা দেখতে গেলে যে আমরা সকাল থেকে যেমনটি দেখছিলাম তার চেয়ে কিন্তু আসলে আইনশৃঙ্খলা এই পুরো পরিস্থিতি কিন্তু একটু সময় গড়িয়ে যাওয়ার বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে একটু স্বাভাবিক হতে শুরু করেছে। এবং আমরা দেখেছি যে বিভিন্নভাবে বেশ কয়েক দফায় যে যারা হতাহতরা আছে তাদের বেশ আগেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি টিম এই পুরো এই ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তারা তাদের একটি নির্ধারিত সবকিছু তারা তৈরি করে রেখেছে। এবং বিকেল নাগাদে আমরা আসলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মধ্যে সবকিছু জানতে পারবো, যে কারণে আসলে স্বাভাবিক পরিস্থিতি আস্তে আস্তে এখানের স্বাভাবিক হতে শুরু করেছে, যদিও এখনো পুরোপুরি স্বাভাবিক হতে হয়তো বা আরো সময় লাগবে। তো ফয়সাল, এই ছিল এখনকার মতো গুলশান থেকে আমার কাছে সবশেষ। দর্শক, গুলশানের জিম্মি সংকটের ঘটনার সবশেষ খবর জানাতে ঘটনাস্থল থেকে আমাদের সাথে সহযোগ দিয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী উমর ফারুক। আমরা এখন সবশেষ খবর জানতে চলে যাব তার কাছে। উমর, সেই রাস্তাটির মাথায় রয়েছে যেই রাস্তাটিতে অবস্থিত সেই স্প্যানিশ রেস্টুরেন্টটি, যেখানে গত রাতে জিম্মি করার ঘটনা ঘটেছিল। এবং এখানে আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে র‍্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা, যারা সেনা কমান্ডো হিসেবে পরিচিত, তারা এখনো এখানে অবস্থান নিয়ে আছেন। এবং এখানে এখনো পর্যন্ত এই অভিযান পরিচালনা করার জন্য যত ধরনের সরঞ্জাম আদি এনে রাখা হয়েছিল সেগুলো সবই এখানে এখনো পর্যন্ত আছে। এবং এখানে আমরা কিছুক্ষণ আগেই এখানে কিছুটা তৎপরতা দেখতে পাচ্ছি, বেশ কিছু অ্যাম্বুলেন্স এখানে প্রস্তুত রাখা আছে। এবং আমরা ধারণা করছি যে এর আগেও কিছু জীবিত যাত্রা থাকে হয়েছে, তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো হয়তো কাউকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। আপনারা জানেন যে সকাল 9টার ভেতরেই এই যে এখানে যে অভিযান পরিচালিত হচ্ছিল সেই অভিযান সমাপ্ত হয়েছে। অর্থাৎ সেই অভিযানের যে ঘটনা ঘটেছিল সেখানে তারা হানা দেন এবং সেখানে যারা জিম্মি ছিলেন এবং জীবিত ছিলেন তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন, এবং যারা জঙ্গি বা সন্ত্রাসী এই কাণ্ড ঘটিয়েছিলেন তাদেরকে সেখানে পরাস্ত করেন। তবে এই সংখ্যাটা এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয়, কেননা এখনো পর্যন্ত কোনো কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি। এবং এরই মধ্যে আন্তঃবাহিনী যোগাযোগ পরিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেলা 12:30টার সময় আর্মি অফিসার মেসে সেখানে তারা ব্রিফ করবেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা আশা করছি যে সেই ব্রিফিং এ হয়তো এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে যে এই রেস্টুরেন্টে যে জিম্মি ছিল সেই জঙ্গিরা সংখ্যায় কতজন ছিল এবং তারা এই সেই জঙ্গিদের কতজনকে তারা ধরতে পেরেছেন, এবং অভিযান পরিচালনার সময় গোলাগুলিতে সেই জঙ্গিদের কতজন মারা গেছে। এর পাশাপাশি সেই রেস্টুরেন্টে যখন এই এই জিম্মি কাণ্ড সংঘটিত হয় তখন সেখানে কত গেস্ট ছিলেন এবং সেই গেস্টদের কতজন আসলে এই জিম্মি কাণ্ড সংঘটিত হয় জঙ্গি প্রতিরোধে জনগণকে সাহসের সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সবার সহায়তায় গুলশানে জিম্মি সংকটের সমাধান হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে যৌথ বাহিনী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও জয়দেবপুর ময়মনসিংহ মহাসড়কের 4 লেনের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি, বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি, কয়েকজন আহত অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী তাদের 6 জনই ওখানে অন দ্য স্পট
মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, তারা সেখানেই মারা যায়, একজন ধরা পড়েছে। কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায় সেখানে মারা যায়। এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে। যারা এইভাবে জঙ্গি হয়ে ঢুকলো, সন্ত্রাসী হয়ে ঢুকলো, এবং যারা এইভাবে মানুষকে হত্যা করলো, তারা নিজেরাও বাঁচতে পারল না। আমি জানি না, রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে, এশার আজান হয়েছে, সে যাবে নামাজ পড়তে, সে আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে, তাহলে কেমন মুসলমান তারা? এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না। যেমন একটা জিঘাংসা প্রতিহিংসা যে চৈতার্থ করছে, একটা মানুষ মানুষের উপর এইভাবে কীভাবে আক্রমণ করে। আমরা এদেরকে দমন করতে পেরেছি, এদেরকে খতম করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই। সমসংবাদে আরো থাকছে, চট্টগ্রামে সেমাই, চিনি এবং নুডলসের বিনিময়ে আঙুলের ছাপ ও পরিচয়পত্রের নম্বর নিচ্ছে একটি চক্র, ব্যবহার করছে মোবাইল অপারেটর কোম্পানির নাম, গ্রেফতার দুই। সাতক্ষীরায় ভবে সিন্ধু নামে এক পুরোহিতকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে ব্রহ্মরাজপুর এলাকায় রাধা গোবিন্দ মন্দিরে ঘটনা ঘটে। পুলিশের স্বজনরা জানান, গতকাল রাত 3টার দিকে রাধা গোবিন্দ মন্দিরে 6 থেকে 7 জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। প্রথমে তারা স্থানীয় চৌকিদারকে মুখে কাপড় বেঁধে আটকে রাখে, পরে মন্দিরের পুরোহিত ভবে সিন্ধুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় পুরোহিতকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়, পরে হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় বক্ষ ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডাকার পরে দেখে দরজা ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পরে উনি দরজাটা খুলেছে, খোলার পরে উনি একটু মানে চাঁদাচাঁদি করেছে, করার পরে তখন বলছে যে মানে চেঁচানোর শব্দ মানে ইয়ে করবে না, তারপরে ছোড়া মেরেছে, মারধর করছে। 8-10 বছর এই মন্দিরে পুরোহিত করে আর পূজা অর্চনা করে, ওইখানে থাকে। এই যে গত রাত গেছে, এই রাত অনুমানিক রাত 3টার দিকে ওনার পরে কে বা কারা এলোপাতাড়ি আক্রমণ করেছে। রোগীর ফুসফুসের ডান দিকে সামনে এবং পিছনে এবং বাম পাশের ফুসফুসের সামনের দিকে ইঞ্জুরি আছে এবং ফুসফুসের ভিতরেও রক্তক্ষরণ আছে। প্রাথমিক অবস্থায় যে অবস্থা ছিল তার চেয়ে বর্তমান অবস্থা কিছুটা ভালো, তারপরে এখনো পুরোপুরি শঙ্কামুক্ত না। তারা চাচ্ছে যে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করতে, সন্ত্রস্ত করতে, যাতে মানুষ আরো বেশি ভীতির মধ্যে দিয়ে মানুষের মনোবলটা ভেঙে পড়ে এবং পাশাপাশি তাদের উদ্দেশ্য সিদ্ধ হয়। বাট আমরা এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে, যারা আপনি মিডিয়া পরিবেশন জনগণ আছেন, তাদেরকে আমরা আশা করি এই বিষয়টি আমরা উদ্ঘাটন করতে পারব। ঝিনাইদহে গুলিতে ইবনুল ইসলাম পারভেজ নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে সে মারা গেছে। পুলিশ জানায় গতকাল গভীর রাতে সদর উপজেলার আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় একদল দুর্বৃত্ত অবস্থান করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিতে ইবনুল ইসলাম পারভেজ নামে এক যুবক নিহত হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, 3 রাউন্ড গুলি, একটি ছুরি, 3টি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়। নিহতের স্বজনদের দাবি, ইবনুল ইসলাম পারভেজ ঝিনাইদহ শহর শাখা শিবিরের সাবেক সভাপতি। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর। প্রিয়জনদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী। রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। বাড়তি চাপ সামাল দিতে খুলনা ও রাজশাহীগামী দুটি ট্রেন কিছুটা বিলম্বে ছেড়ে যাওয়া ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি। ট্রেনের আসন সংখ্যা যাত্রীদের তুলনায় কম হওয়ার কারণে অনেকেই দাঁড়িয়ে যাত্রা করছেন বাড়ির পানে। এদিকে যানজটের কারণে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। গরমের কারণে যাত্রীদের এই অপেক্ষা বাড়তি ভোগান্তি সৃষ্টি করেছে।
এত কষ্টের পরেও প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ করতে পারার আনন্দ ভুলে দিচ্ছে সব দুর্ভোগের কথা। সমসংবাদে আরো থাকছে, রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের বেচা বিক্রি, নগরবাসী ব্যস্ত শেষ মুহূর্তের আনুষঙ্গিক কেনাকাটায়। বন্দরনগরীর চট্টগ্রামে ঈদের উপহারের নামে সেমাই, চিনি এবং নুডলস দিয়ে আঙুলের ছাপ ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। মোবাইল অপারেটর রবি ও বিদেশি সংস্থার নাম ভাঙিয়ে চলছে এই প্রতারণা। এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে পুলিশ গ্রেফতারও করেছে। বড় কোনো অপরাধের উদ্দেশ্যে সাধারণ মানুষের নামে সিম তুলতে চক্রটি কাজ করছিল বলে ধারণা করছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। নগরীর বাইজির থানার রফোবাদ এলাকাটি অনেকটা অনগ্রসর হিসাবেই পরিচিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজের উদ্দেশ্যে আসা শ্রমজীবী লোকজনের বাস এখানে। আর বেশিরভাগ লোক অশিক্ষিত হওয়ায় এর সুযোগ নিয়ে কয়েকদিন আগে তিনজন যুবক প্রতারণার উদ্দেশ্যে আসে এলাকাটিতে। রবি ও বিদেশি সংস্থার নামে বিনামূল্যে ঈদ উপহার হিসেবে বিতরণ করতে থাকে সেমাই, চিনি, নুডলস সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল ফিঙ্গারপ্রিন্ট যন্ত্রের মাধ্যমে আঙ্গুলের ছাপ আর জাতীয় পরিচয়পত্রের নম্বর। আমার কোম্পানির থেকে সেমাই লুডিস আসছিল, আমরা ঘরের দেমু আড়ি কাঠ নিয়ে আসেন, আমরা আড়ি কাঠ নিয়ে গেছি আর আঙুলতেন দুই আঙুল করে চার আঙুল এরতেন টিপনিসে বিশটা অফার দিছে। আমরা রবি সিম ব্যবহার করে এর জন্য আমরা ওটা নিতে গেছি, বিশটা নিছে চার আঙ্গুলের। তারপরে আমাদেরকে বুটারিকার নাম্বারটা 20 বার উড়াইছে। ঢাকায় অবস্থান করা জামশেদ নামে এক ব্যক্তি সমাজসেবার নামে তাদের এই কাজ করতে বলেছিল বলে জানাই শুক্রবার বিকেলে পুলিশের কাছে আটক হওয়া প্রতারক চক্রের দুই সদস্য। ডেলি ওরা টার্গেট দিচ্ছে 25 জনকে দেওয়ার জন্য, আমাকে বিকেশের মাধ্যমে টাকা পাঠাই দেওয়া হয়েছে, আমি প্রোডাক্টগুলো এখানে ফিতরা হিসেবে দিচ্ছি। আমার দোকানে বিদ্যুৎ না থাকার কারণে আমি একটা পাশের একটা বাসায় দিচ্ছি, প্রকাশ্যে একটা স্কুলের সামনে, কারণ আমি কোনো জায়গায় লুকোচুরি করে না। ভাই আমাকে বলছে যে এটা সমস্যামূলক কাজ, সেই হিসাবে আমি কাজটা করতেছিলাম। সিম তুলে বড় কোনো অপরাধের উদ্দেশ্যে সংঘবদ্ধ একটি চক্র ফিঙ্গারপ্রিন্ট ও ভোটার আইডি কার্ডের নম্বর সংগ্রহ করছিল বলে জানায় পুলিশ। ময়ের মানুষজনকে লোভ দিয়ে প্রতারণার মাধ্যমে তাদের এই আঙ্গুলের ছাপকে ব্যবহার করে তারা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে এই সিমগুলো ব্যবহার করবে, বা অথবা ভয়েস যেটা ভিওআইপি বলে এই ধরনের কোনো কাজেও ব্যবহার করতে পারে। সিম রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ডিভাইস, ট্যাব, মোবাইল ফোন সহ আটক ইমরান ও খলিলের বিরুদ্ধে বাজিত থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। এই মুহূর্তে গুলশানে আছেন সহকর্মী সাতিলা শারমিন, সরাসরি চলে আছে তার কাছে। সাতিলা, এখন ঈদ মার্কেটের যে অবস্থাটি জানাতে পারবো ফয়সাল, সেটা হচ্ছে যে প্রচন্ড ব্যস্ততা স্বাভাবিকভাবেই, এবং হচ্ছে কেনাকাটার যে ধুমসে আয়োজন সেটা কিন্তু চলছে। কারণ হচ্ছে বিক্রেতারা যেমন তাদের পসরা সাজিয়েছেন, ক্রেতারাও কিন্তু শেষ মুহূর্তের যে কেনাকাটা সেটাই বলতে হবে এখন। এখন আসলে যেগুলো বাদ পড়ে গিয়েছে, যা ভুলে যা হয়েছে, যা আসলে মনে ছিল না, সেই ধরনের কেনাকাটাই কিন্তু চলছে। এছাড়া টুকটাক যেটা আসলে মিলিয়ে নেওয়ার জন্য আনুষঙ্গিক যে কেনাকাটা সেটাও চলছে। আর বড় বড় যে বুটিক হাউসগুলোর কথা বলছি, যে দেশীয় পণ্যের পসরা নিয়ে যারা বসেছেন, যারা আসলে সবসময় হচ্ছে দেশীয় আমেজে তাদের আয়োজনগুলো করতে চান, এবং সেই আয়োজনগুলো যে শ্রেণীর ক্রেতারা পছন্দ করেন তারা কিন্তু এই বুটিক হাউসগুলোতে ভিড় করছেন। এবং বুটিক হাউসগুলো ঘুরে আমি যেটা দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে শুধুমাত্র কাপড় কিন্তু না, এখন কিন্তু কাপড়েই আর ঈদ সীমাবদ্ধ থাকে না, কিংবা স্যান্ডেল ব্যাগ জুতাটাও ঈদ সীমাবদ্ধ থাকে না। এখন কিন্তু ঈদটি হয়ে গেছে যে পুরো ঘর, পুরো একটি আয়োজন। আর ঈদের যে ছুটিটা নগরবাসীর জন্য, রাজধানীবাসীর জন্য আসলে একটা সময় বছরের, সেই সময়টিতে আসলে পরিবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে একটি আনন্দ উৎসব করা যায়, তার জন্য কিন্তু যেমন ঘর গোছানোর আয়োজন থাকে, যেমন গয়নাগাটি কেনার আয়োজন থাকে, তেমনি ছোট ছোট যে সুন্দর সুন্দর উপহার সেগুলোও কিন্তু প্রিয়জনকে দেওয়ার একটা ইচ্ছা থাকে। তাই আমরা দেখতে পাচ্ছি যে শৌখিন যেসব জিনিসপত্র তারা কিন্তু সংগ্রহ করছেন। আর আমি যে বুটিক শপটিতে দাঁড়িয়ে আছি সেটি আগে থেকেই জানিয়েছি যে এটা গুলশানের একটি বুটিক শপ,
তো এই জন্য এখানে কিন্তু যে অভিজাত শ্রেণীর ক্রেতারা থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর সবাই কিন্তু আসছেন এখানে তাদের নিজের পছন্দের পণ্যটি কেনার জন্য। আর যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ঈদের যতই ঈদ যেহেতু একদমই সামনে চলে এসেছে সেহেতু ওই যে প্রিপারেশনটা যে ঘর গোছানো ঘর সাজানো বা উপহার সামগ্রী দেওয়া সেগুলোরও কিন্তু কেনাকাটা চলছে। এই ছিল আমার হাতে সর্বশেষ ফয়সাল, হয়তো পরবর্তীতে ঈদ কেনাকাটা নিয়ে আরো জানাতে পারবো। দর্শক, ঈদ কেনাকাটা সবশেষ খবর জানাতে রাজধানী গুলশান থেকে আমাদের সাথে সহযোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। ঢাকার গুলশানের আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলা ও জিম্মি ঘটনার খবর বেশ ফলাও করে প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এই জিম্মি সংকটের খবরটি প্রধান শিরোনাম হিসেবে স্থান পেয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় বেশিরভাগ সংবাদ মাধ্যমে। গুরুত্বের সঙ্গে নিয়েছে বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ব্রিটিশ গণমাধ্যম বিবিসির শিরোনাম, বাংলাদেশের রাজধানী ঢাকায় বেশ কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। মার্কিন গণমাধ্যম সিএনএন শিরোনাম করেছে ঢাকায় জিম্মি সংকট, দুইজন নিহত, আইএসের দায়ী স্বীকার। ঢাকার কূটনৈতিক এলাকার একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলা, বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে ঢাকায় একটি রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলা, বিদেশি সহ বেশ কয়েকজন জিম্মি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে ঢাকার কূটনৈতিক এলাকার একটি ক্যাফেতে বেশ কয়েকজনকে জিম্মি করেছে বন্দুকধারীরা। সংবাদ সংস্থাটির অপর এক খবরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি সম্পর্কে অবগত এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানানো হয়েছে। এছাড়াও এই ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে সরাসরি সম্প্রচার করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, ছয় বন্দুকধারী নিহত, আটক এক, নারী ও শিশু সহ জীবিত উদ্ধার ১৩। সবার সহায়তায় জিম্মি সংকটের সমাধান হয়েছে বললেন প্রধানমন্ত্রী, জঙ্গি প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান। সাতক্ষীরায় রাধা গোবিন্দ মন্দিরে পুরোহিত ভবি সিন্ধুকে দুর্বৃত্তদের কুপিয়ে হত্যার চেষ্টা, ছিনাইদহে গুলিতে এক যুবক নিহত। এবং প্রিয়জনের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী, বাস ও রেল স্টেশনে উপচে পড়া ভিড়। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলালিংক রবিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।